আমার প্রিয় ভাই ও আপুগুলো, আজকে আমি তোমাদের সাথে নাম না জানা একটা মাছের ইয়াম্মি অ্যান্ড হেলদি একটা রেসিপি নিয়ে চলে আসব। তোমরা যদি ভিডিওটা দেখো, আই থিঙ্ক প্রত্যেকের ভালো লাগবে, এবং এটাও আশা করি তোমরা হয়তো বাসায় রান্না করে খাওয়ার ট্রাই করবে, কারণ এটা আসলে খেতেও যেরকম ভালো, আর অবভিয়াসলি এটা স্বাস্থ্যসম্মত একটা কারি। আর স্বাস্থ্যসম্মত কেন বললাম, আই মিন হেলদি আমি কেন বলছি, সেটা তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এখানে যেই যে জিনিসগুলো সমন্বয় ঘটিয়ে আমি রান্নাটা করেছি, সেই ভেজিটেবলগুলো প্রত্যেকটা আইটেম আমার বাগানের, আর বাগানের মানে তো বুঝো অর্গানিক, আর অর্গানিক হলে হেলদি তো বলতেই পারি, দ্যাটস ওয়াই আমি এটাকে স্বাস্থ্যসম্মত বা হেলদি যেটাই বলো সেটাই বলতে চাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ। আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক 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 ভালো আছো ইনশাআল্লাহ। আমি আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি দিতে চাচ্ছি, আমি আমার বেস্টটুকু চেষ্টা করব। তার আগে যেটা বলে নিচ্ছি, তোমরা কি কেউই মাছের নাম জানো? আসলে আমি মাছটার নাম জানি না, সেজন্য আমি তোমাদেরকে বলছি নাম না জানা মাছের রেসিপি, হা হা, কারণ আমি আসলে এই মাছটার নাম জানি না। দ্যাটস ওয়াই আমি একটু ফান করলাম তোমাদের সাথে, কষ্ট করে কেউ যদি দয়া করে এই মাছের নামটা আমাকে জানিয়ে দাও তাহলে আমি উপকৃত হব। আর কি দিয়ে রান্না করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, গ্রিন টমেটো, মাই গার্ডেন্স গ্রিন টমেটো, মাই গার্ডেন্স এগপ্লেন, মাই গার্ডেন্স রেকাও অর্থাৎ বিলেতি ধনে পাতা, কাঁচা টমেটো, বেগুন, প্রতিটা জিনিস আমার গার্ডেনের। এখানে আছে মাই গার্ডেন্স লিটল বিট বিন, রেড পটেটো, হোয়াইট অনিয়ন, এখানে আছে আমার বাগানের শিম, তার সাথে আছে আলু এবং সাদা পেঁয়াজ। আমি প্রত্যেকটা জিনিসের সমন্বয়ে তোমাদের সাথে একটা ইয়াম্মি কারি রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আর তার আগে তোমাদেরকে আরেকটা কথা একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি ইদানিং যেটা করি, বেশি যেটা করি সেটা হচ্ছে গার্লিক অ্যান্ড অনিয়ন পাউডারটা আমি মাঝে মাঝে বিভিন্ন কারিতে দিই। এটা দিলে আসলে খুব ভালো একটা স্মেল হয় এবং খাবারটা সুস্বাদু হয়, সেজন্য আমি সবাইকে অনুরোধ করব তোমরা প্রত্যেকে ট্রাই করে দেখো। রসুনের পাউডার আর পেঁয়াজের পাউডার একটু তরকারির মধ্যে দিয়ে বা যে কোনো ভাজির মধ্যে যদি আমরা ব্যবহার করি, সেটা খেতে অনেক মানে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার আমি মাছগুলোকে মানে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে, আই মিন সল্ট অ্যান্ড টার্মেরিক পাউডার মাখিয়ে ভাজবো, দেন আমি রান্না করব। একটা প্যানে আমি খানিকটা মাস্টার্ড ওয়েল দিয়েছি, আই মিন সরিষার তেল। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি বেশ কিছু সরিষার তেল দিয়েছি। মাছগুলো আমি প্রথমে ফ্রাই করে নিব, অর্থাৎ আমি মাছগুলো শুরুতেই ভেজে নিব। এবার আমি যেটা করব, একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? এটা মানে কী নাম এই মাছটার আসলে আমি জানি না, সেজন্য তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, কষ্ট করে কাইন্ডলি আমাকে মাছের নামটা কারো জানা থাকলে প্লিজ বলে দিও। আসলে আমি মাছের নাম জানি না, আমি মাছে গুঁড়ো হলুদ আর লবণ টার্মিক পাউডার অ্যান্ড সল্ট মাখিয়ে রেখেছিলাম। সরিষার তেল গরম হয়ে যাওয়ার পর আমি একে একে সব কয়টা মাছ আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি প্রত্যেকটা মাছেই দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো উল্টে দেওয়ার চেষ্টা করব। আসলে সবগুলো মাছ একই সাথে দিয়ে দিয়েছি তো, সেজন্য একটু টাফ হবে হয়তো উল্টানোটা, তবু আমি ট্রাই করছি। আর যদি পসিবল না হয় দেন আমি মোবাইল রেখে এক হাতে প্যানটাকে ধরে আমি সবগুলো মাছ এমনি করে উল্টে দিব। বুঝতে পারছি সেই কাজটাই আমাকে করতে হবে, কারণ আমার এক হাতে মোবাইল আর এক হাতে এক হাত দিয়ে আমি মাছগুলোকে উল্টে দেওয়ার চেষ্টা করছি।
বাট তারা আমার সাথে সেলফিশের মতো ব্যবহার করছে, তারা উল্টাতে চাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি মাছগুলোকে উল্টে নিয়েছি। এবার নিশ্চয়ই দেখবে আমি এগুলোকে কী করে রান্না করেছি। আমি দেখেছো প্রথমে একটু বেশি করে অয়েল দিয়ে দিয়েছিলাম, মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর, উল্টে দেওয়ার পর আমি প্রথমে বিন, পটেটো অ্যান্ড হোয়াইট অনিয়ন দিয়ে দিয়েছি। সব কিছু আমি কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম। আমি এখানে শিম, আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। নাও আই গিভ হেয়ার এগ প্ল্যান্ট অথবা বেগুন, আর এবার আমি খানিকটা ঝোল দিয়ে দিচ্ছি। দেখতে পেলে আমি ঝোলও দিয়ে দিয়েছি। তোমাদেরকে বলেছি প্রত্যেকটা আইটেম, ইভেন ধনে পাতাটাও আমার জমির। আমি আসলে ধনে পাতা ছাড়া, রাইট নাও আই গিভ হেয়ার স্যাল্ট, লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, 4 টার্মেরিক পাউডার, আই মিন হলুদ গুঁড়ো লিটল টিস্পুনের, একেবারে ফুল 1 স্পুন আমি দিয়ে দিলাম, স্পাইসি রেড চিলি পাউডার সেটা দিলাম আমি বিগ টিস্পুনের 1 স্পুন, আর গার্লিক পাউডার, যে পাউডারটা দিয়ে রান্না করলে মানে খাবারের টেস্টটাও বাড়ে, সুন্দর একটা স্মেল বের হয়। আমি এখন মাঝে মাঝে এই কাজটা করি, মাছ টাছ রান্না করতে গেলে মাছ মানে টার্মেরিক পাউডার দিয়ে দিই। তোমরা দেখে নিয়েছো আমি কিছুটা, সরি টার্মেরিক পাউডার না, এটা হচ্ছে গার্লিক পাউডার, রসুন গুঁড়ো। তোমরা দেখতে পেয়েছো আমি কিছুটা রসুন গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি খুব আলতো করে নেড়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়। দেখতে পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা, নাও আই অ্যাড হেয়ার লিড, অর্থাৎ আমি এখানে ঢাকনিটা অ্যাড করে দিয়েছিলাম, দেখতে পেয়েছো বন্ধুরা। এবার ঢাকনিটা তুলে নিয়ে আমি 3 থেকে 4টা কাঁচা টমেটো, গ্রিন টমেটোস কেটে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম, মানে দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ বন্ধুরা, টমেটোগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি আবারও আলতো করে নেড়ে দিয়ে তরকারিগুলো মাছের সঙ্গে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যে কথাটা বলছিলাম, আমি আবারও ঢাকনাটা অ্যাড করে দিব, যে কথাটা বলছিলাম আমি আসলে ধনে পাতা ছাড়া তরকারি রান্নার কথা ভাবতেই পারি না। আজকে ধনে পাতা ছিল না, আর জমিতেই যে একটু ধনে পাতা ছিল সেটাও আমি দেখিনি। গার্ডেনে পানি দিতে যেয়ে নাও আই গিভ হেয়ার কিউমিন পাউডার, এবার আমি আন্দাজ মতো জিরের গুঁড়ো, এই ধরো লিটল টিস্পুন হাফ স্পুন জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমি বাগানে পানি দিতে যে একটু গাছটা ক্লিন করছিলাম, তখন দেখতে পেলাম যে কিছুটা রেখা অর্থাৎ বিলেতি ধনে পাতা হয়ে আছে, আমি লাগিয়েছিলাম, সেখান থেকে কিছুটা তুলে আমি মাছের সাথে দিয়েছি, তোমরা দেখতে পাবে। আমি একটু সুন্দর করে হ্যান্ডেলটা ধরে নাড়িয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো মানে ভেঙে না যায়। বন্ধুরা বলো তো তরকারির রঙটা কেমন হলো? কারিস কালার ইজ সো বিউটিফুল, আই থিঙ্ক, জানি না তোমাদের কাছে কেমন মনে হবে, কিন্তু দেখতে মাশাল্লাহ কালারটা জম্পেশ লাগছে। নাও আই গিভ এ রেকাউ অর্থাৎ বিলেতি ধনে পাতা, মাই গার্ডেন্স এভরিথিং, মাই গার্ডেন্স উইদাউট ফিশ। ওকে, আমি ধনে পাতাও দিয়ে দিলাম। এবার আমি আবার ঢাকনিটা অ্যাড করে দিব। এভরিথিং ইজ ডান, মানে যা যা মশলা দেওয়ার কথা আমি সব দিয়ে দিয়েছি, নাথিং এলস, আমি আর কোনো কিছু এখানে ইউজ করব না, মানে সব কিছু দিয়ে দিয়েছি। আর আমি লবণটা ফাঁকে দেখে নিয়েছি, লবণটা আল্লাহর রহমতে ঠিক আছে, সুতরাং এখানে আমি আর কোনো কিছু দিচ্ছি না। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, আশা করছি তোমাদের কাছে এই লম্বাটে মাছ রান্নাটা, আমার গার্ডেনের সব সবজি দিয়ে রান্নাটা করেছি, আশা করছি প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগবে বলেই এই প্রত্যাশাটুকুই করছি। সবাই লাইক দিয়ে ভালো ভালো কমেন্টস করবে। আর যে কথাটা বলছিলাম সেটা হলো, মানে আরও একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো আমি যখন প্রিমিয়ার দিই, যারা আমার সাথে প্রিমিয়ারে লাইভের মতো করে আমার পাশে থাকো, আই প্রমিস এভরি ওয়ান, আমি যতটুকু সময় আমি প্রিমিয়ারটা করব, আমি প্রত্যেকের ভিডিও ততটুকু সময় দেখে দিব। কালকেও যারা ছিল আমি প্রত্যেকের ভিডিও আমি
কথা অনুযায়ী দেখে দিয়েছি আল্লাহর রহমতে। শুধু একজন এসে মিডিয়া ভাইয়া বোধহয় বাদ পড়েছেন, তার তিনি পুরো সময় ধরে ছিলেন না হয়তো বা, তবু আমি তার ভিডিও দেখে দিব, উনি বাদ পড়েছেন, বাকি সবারটা আমি আমার কথা মতো আমি ওয়াচ করে দিয়েছি। সুতরাং আজ আশা করছি তোমরা সবসময় আমার প্রিমিয়ারে লাইভ প্রোগ্রামে থাকবে। আমি তোমাদের ভিডিও অ্যাড সহ যতটুকু সময় প্রিমিয়ার হবে ঠিক অতটুকু সময় তোমাদের ভিডিও ইনশাআল্লাহ আমি ওয়াচ করে দেব। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, টেক কেয়ার আমার প্রিয় ভাইয়া আপুগুলো, সবাই ভালো থেকো, সবাই সবার প্রতি অনেক যত্ন নিও, আমাদের জন্য দোয়া করো। দোয়া করতে হয় মানুষের জন্য এবং মানুষের কাছ থেকে দোয়া চাইতে হয়, সেজন্য আমি সবসময় দোয়া তো আল্লাহর মধ্যে করি, দোয়াটা মানে চেয়েও নেই। আর এটা হচ্ছে ভেজিটেবল, হেলদি অ্যান্ড ইয়াম্মি, মানে মিক্সড ভেজিটেবল রাইস, এটাকে আমরা বাংলায় খিচুড়ি বলি, কিন্তু ইংলিশে এটাকে মিক্সড ভেজিটেবল রাইস বলে, কারণ বিদেশিরা তো খিচুড়ি বলতে পারে না, তাই না? ওরা পোলাওটাকে বলে ফ্রাইড রাইস, আর তার সাথে যদি ভেজিটেবলও দেওয়া হয় সাদা পোলাওতে তখন এটা ফ্রাইড রাইসই বলে, আর এইটাকে ওরা ফ্রাইড রাইসই বলবে। আমি মিক্সড ভেজিটেবল রাইস বললাম, সোজা বাংলায় আমরা যেটাকে খিচুড়ি বলি। দেখা তো লুকিং কতটা ইয়াম্মি, এগুলো খেতে খুব ভালো লাগে, গরম গরম রান্না করে ডিম ভাজি অথবা মাংস সাথে কোনো ভর্তা এরকম কিছু হলে একেবারে জম্পেশ হয়। আমরা খিচুড়িটা প্রায়ই রান্না করি, দেখা যায় যে মাংসের সাথে বা ডিম ভাজি দিয়ে খাওয়া হয়, খুব ভালো লাগে খেতে। আর এই ধরনের খাবারগুলো খেলে যেটা হয়, একই সাথে আমাদের দেখো এখানে বরবটি আছে, মটরশুঁটি আছে, টমেটো আছে এবং আরও টুকিটাকি আছে, পেঁয়াজকলি আছে, একসাথে একই খাবারের সাথে আমরা অনেকগুলো ভেজিটেবলও খাচ্ছি। দ্যাটস ওয়াই এ ধরনের রান্না তোমরা করবে, অনেকেই করো এবং আই নো ভেরি ওয়েল আমার থেকে অনেক বেটার করো, তবু যারা করো না, যারা নতুন, তাদের উদ্দেশ্যে আমার এই বলা যে তোমরা এভাবে রান্না করে খেও। অনেক সময় আমরা বলি না যে একই অঙ্গে এত রূপ, ঠিক একই খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন থাকে। তাহলে ভালো থেকো, আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।